প্রিয় দর্শক, সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন ডিপিআরসি হসপিটাল হেলথ অ্যান্ড হিউম্যান রাইটস। পুরনো বছরের সকল জরাজীর্ণতাকে পিছনে ফেলে আমরা যেমন নতুন বছরকে স্বাগত জানাই, ঠিক তেমনি চলুন সকল রোগবালাইকে পিছনে ফেলে স্বাস্থ্য সচেতনতা বাড়িয়ে সুস্থ দেহের অধিকারী হই। আর এই লক্ষ্যে ডিপিআরসি হসপিটাল হেলথ অ্যান্ড হিউম্যান রাইটসের আজকের আলোচনার বিষয় হাঁটু ও কোমরের ব্যথার অপারেশনবিহীন চিকিৎসা। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন বিশিষ্ট বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ, ঢাকা পেইন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার ডিপিআরসি হসপিটালের চেয়ারম্যান ডাক্তার শফিউল্লাহ প্রধান। কথা বলবো স্যারের সাথে। স্যার, আপনাকে বাংলা নববর্ষের শুভেচ্ছা এবং কেমন আছেন? আপনাকেও বাংলা নববর্ষের শুভেচ্ছা এবং সকল দেশবাসী এবং যত দর্শক শ্রোতা আছে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। স্যার, আমাদের আজকে আলোচনার বিষয় হাঁটু ও কোমরের ব্যথার অপারেশনবিহীন চিকিৎসা। তো সম্প্রতি একটা জরিপে দেখা গেছে যে মহিলারাই, যেহেতু সমস্যা নিয়ে কথা বলবো তো সমস্যায় আগে আসি, যে মহিলারাই হাঁটু ও কোমরের ব্যথায় বেশি আক্রান্ত হচ্ছে, এটার কারণ হিসেবে আপনি মহিলাদেরকে কি বলতে চান? আসলে হাঁটু ও কোমর ব্যথা এমন কোনো লোক নাই পৃথিবীতে যে কোনো না কোনো সময় এই হাঁটু এবং কোমর ব্যথা স্পেশালি ব্যাক পেইনে ভুগে থাকেন প্রত্যেকটা মানুষই। তবে জরিপে বেশিরভাগই দেখা যাচ্ছে যে মহিলারা এই জাতীয় সমস্যা বেশি ভুগে থাকেন। এর জন্য অনেক কারণ রয়েছে, তার ভিতরে মহিলাদের একটা এইজের ফ্যাক্টর আছে, যে আপনি জানেন যে 40 ঊর্ধ্ব প্রত্যেকটা মহিলাই অথবা যাদের স্বাভাবিক ঋতুচক্র বন্ধ হয়ে যায় তারা আর্থ্রাইটিসজনিত সমস্যা ভুগে থাকেন। আর তাছাড়া অনেক সময় তাদের লাইফস্টাইলের কারণে বেশি ভুগে থাকে, যেমন হচ্ছে যদি মহিলারা নিচে বসে ঘন্টার পর ঘন্টা বিভিন্ন তাদের পারিবারিক কাজ করতে হয়, এইসব কাজ আছে, তারপরে হাই হিল পরে, অনেকগুলো কাজের কারণে দেখা যায় যে মহিলাদের এই হাঁটু কোমর ব্যথা পুরুষের তুলনায় বেশি ভুগে থাকে। স্যার, আপনি যেটা বললেন যে মহিলারা বাসার কাজ কাম করে অনেক সময় নুয়ে করে, তো মহিলাদের কাজের সিস্টেমটা কেমন হবে বা এটা কি আপনি মনে করেন কিনা যে মহিলারা বেশি সচেতন না? যে কোনো কাজের ক্ষেত্রে আমরা বলবো সেটা একটা নির্দিষ্ট নিয়ম আছে, যে আমি বসছি বসারও একটা নির্দিষ্ট নিয়ম আছে, অথবা যারা নিচে বসে কাজ করে ঘন্টার পর ঘন্টা সেটার ক্ষেত্রেও একটা নির্দিষ্ট নিয়ম আছে, যে কোনো কাজ যদি আপনি নিচে বসে করেন সেটা যেন 1 ঘন্টার বেশি না হয়, সেটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনি যদি, হ্যাঁ, আপনি উন্নত বিশ্বের দিকে তাকান তাহলে দেখবেন কেউই কিন্তু আসলে নিচে বসে কোনো কাটাকাটির কাজ বা পারিবারিক কোনো কাজ নিচে বসে তারা সাধারণত করে না। তারা যেটা করে দাঁড়িয়ে কোনো চপিং বোর্ডে তাদের যে রান্নার কাজ বা কুটাকুটির কাজগুলো তারা দাঁড়িয়ে করে, তারা দাঁড়িয়ে আপনার যেটা বলি আমরা পাক শাকের কাজগুলো তারা সেটা করে, অথবা তাদের আরবানাইজেশন অনেকগুলো সুবিধা এনে দিয়েছে যার কারণে তারা কি করে তাদের এই সমস্যাগুলো একটু কম হয়। কিন্তু আমাদের এইসব থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আমাদের বেশিরভাগ সময় মহিলারা নিচে বসে ঘন্টার পর ঘন্টা কাজ করতে হয়। তো এই জিনিসগুলো আমরা বলবো একটু সচেতন হতে হবে, যদি কোনো কারণে কাজ করতেই হয় নিচে বসবে না আমরা সেটা বলবো না, অবশ্যই নিচে বসবে এবং পাশাপাশি সেটা যেন মেনে চলতে হয়, মানে 1 ঘন্টার বেশি যেন নিচে বসে কেউ না থাকে, আর এক জায়গায় যেন একটা লোক দীর্ঘ সময় বসে না থাকে, 1 ঘন্টা পর পর অবস্থান পরিবর্তন করতে হবে। আমরা জানি যে প্রেগনেন্সি একটা ক্রিটিক্যাল টাইম একটা মহিলারা পার করেন, তো প্রেগনেন্সির পরে অনেক মহিলাদের এই ধরনের প্রবলেম বেশি দেখা গেছে। আমরা যে জরিপে দেখেছি যে প্রেগনেন্ট ছিল তখন কিছুটা অনুভব করেছে, বাট আফটার প্রেগনেন্সি তারা বেশি আক্রান্ত হচ্ছে। তো তাদের তো অনেক ধরনের চেক আপে থাকতে হয়, তো তাদের চেক আপগুলোর মধ্যে এই ব্যথা নিবারণের কি কোনো চেক আপ আপনি সাজেস্ট করবেন? অবশ্যই, আসলে প্রথমেই বলবো যে কোনো যদি কোনো দম্পতি তারা যে বাচ্চা নেওয়ার চিন্তা করে থাকে তাহলে শুরুতেই মাকে ফিজিক্যাল এক মানে অ্যাক্টিভিটিটা তাকে ইভ্যালুয়েশন করতে হবে, তাকে যে কোনো বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হয়ে ইভ্যালুয়েশন করতে হবে যে তা সে কোমর ব্যথা হাঁটু ব্যথা অন্য কোনো ব্যথাজনিত সমস্যা ভোগে কি না। আপনি জানেন যখন একটা মানে মা তার 6 থেকে 9 মাস প্রেগনেন্সি টাইম হয়ে যায় তখন তার সামনে কিন্তু ওয়েটটা বেড়ে যায়, তখন লাইন অফ গ্র্যাভিটি থাকে মেরুদণ্ডের সেটা কিন্তু শিফট হয়ে সামনে চলে যায়, যার কারণে যদি কেউ আগে থেকে কোমর ব্যথা ভুগে থাকেন তার এই ব্যথা তীব্র থেকে তীব্রতর হবে। তো যে কেউ যদি কোনো কারণে যে সে চিন্তা করে যে সে মানে কনসেপ্ট করবে সেই ক্ষেত্রে একজন চিকিৎসকের শরণাপন্নে আগেই তাকে ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করে এবং যদি সঠিক আমরা ফিজিওথেরাপি চিকিৎসা দিয়ে দিই তাহলে সে যদি আগে থেকে সুস্থ হয়ে যায় তাহলে পরবর্তী সমস্যাটা আর তার ওইভাবে দেখা দেবে না। আমরা ফিজিক্যাল অ্যাসেস করে তার মাসেলগুলোকে বিল্ড আপ করায়, বিভিন্ন এক্সারসাইজ দিয়ে থাকি, পাশাপাশি ফিজিওথেরাপি দিয়ে থাকি, দিলে অবশ্যই সে সুস্থ হয়ে যায়। আপনি জানেন যে আসলে যে কোনো
এই রুগীগুলো আমার কাছে প্রায় আসে যে প্রেগনেন্ট আফটার ডেলিভারি হয়তো সিজারিয়ান সেকশন হয়েছে অথবা যে কোনো কারণে ডেলিভারি যদি নর্মাল হয়ে থাকে সিভিয়ার ব্যাক পেন নিয়ে হাজির হয়। এখন রুগীর যদি আপনি হিস্টোরি নিয়ে দেখেন, বেশিরভাগ রুগী হিস্টোরিতে দেখা যায় তাদের কোমর ব্যথা কিন্তু আগে থেকেই ছিল, মানে কনসেপ্ট করা আগে থেকেই ছিল, কিন্তু ওনাদের ধারণা যে মানে ডিউরিং সিজারিয়ান সেকশন যে স্পাইনাল যে অ্যানাস্থেশিয়া দেওয়া হয় ওটার কারণে আসলে ব্যথাটা বাড়ে, আসলে ধারণাটা টোটালি ভ্রান্ত, ওই কারণে কিছু ব্যথা হয় না। ব্যথা হয় তার এই যে প্রেগনেন্সির কারণে তার যে বডির গ্রেভিটি এবং লাইন অফ গ্রেভিটি শিফট হয়ে যায় এবং ওয়েট ক্যারি করতে হয়, তার কারণে তার ব্যাক পেইনটা আরও বেড়ে যায়। হয়তো সে এই ব্যথা বেদনা নিয়ে কষ্ট করি সে ওই টাইমটা পার করে দেয়, তার পরবর্তীতে হয়তো এই এইটার জন্য তখন সে একজন চিকিৎসকের শরণাপন্ন হয়। আসলে অনেক মাই তো বোঝে না যে বাচ্চার সাথে তার একটা ইন্টার কানেকশনটা ডিউরিং প্রেগন্যান্সি কত ভাবে আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের দেশে অনেক মাও বোঝে না, তো এখন বুঝতেছে, আগের থেকে অনেক তারা সবাই সচেতন, এখন প্রায় মাই জানে যে তার যে অবস্থায় ব্যথার ওষুধ খাওয়া উচিত না অথবা যে কোনো ওষুধ খাওয়া উচিত না। তো সেই ক্ষেত্রে একমাত্র চিকিৎসাই ফিজিওথেরাপি, ফিজিওথেরাপি আবার সব টাইপের ফিজিওথেরাপি যে দেওয়া যাবে তা না, সেই ক্ষেত্রে বাচ্চারও ক্ষতি হতে পারে। আমরা বিভিন্ন প্রকার কিছু ইলেকট্রিক্যাল থেরাপি পাশাপাশি আমরা বিভিন্ন প্রকার পশ্চারাল ট্রেনিং দিয়ে থাকি, বসবে কিভাবে, বিভিন্ন এক্সারসাইজ দিয়ে থাকি, এক্সারসাইজ করেই কিন্তু কোমর ব্যথা থেকে মা ভালো থাকে। আমি ফার্স্টেই বলেছিলাম যে 40-ঊর্ধ্ব মহিলাদের প্রবণতাটা এই রোগের প্রতি বেশি থাকে, তো তাদের উদ্দেশ্যে আপনি কি অ্যাডভাইস দিবেন? আসলে 40-ঊর্ধ্ব বেশিরভাগ মহিলাদের যে আমরা বলি মিনোপাজ হয়ে যায়, যার কারণে তাদের এই এটা হচ্ছে ডিজেনারেটিভ আর্থ্রাইটিস, আমরা যে সেকেন্ডারি যেটা হয় আমরা অস্টিওআর্থ্রাইটিসে তারা ভুগে থাকেন। শুধু যে মহিলারা ভুগে তা নয়, 50-ঊর্ধ্ব পুরুষও এই সমস্যা ভুগে থাকে। আর তাছাড়া বিভিন্ন আর্থ্রাইটিস রোগীদের হাঁটু কোমর ব্যথা হয়ে থাকে, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস। তো কিছু ডিজিজ আছে যেটা জেনেটিক্যালি আসে, সেটা অবশ্যই সে মহিলা হোক পুরুষ হোক তাকে চিকিৎসকের শরণাপন্ন হয়ে আগে রোগ নির্ণয় করতে হবে যে তার কী হয়েছে, সেটা অনুযায়ী যদি আমরা ফিজিওথেরাপি চিকিৎসা দিতে পারি। অনেক সময় আমাদের কিছুদিন হসপিটালাইজড করে ফিজিওথেরাপি নিলে রোগী সুস্থ হয়ে যায়। আর 40-ঊর্ধ্ব মহিলাদের যে ব্যাপারটা আসছে যে বয়সজনিত যে আর্থ্রাইটিক চেঞ্জের কারণে, তখন তার যদি একটা নির্দিষ্ট হাইট থাকে, যদি কারো 5 ফিট 2 ইঞ্চি থাকে, সে যদি 40-এর পরে চলে যায়, 40 বা 45 বা 50-60 বছর বয়সে কিন্তু 5 ফিট 2 আপনি হাইট খুঁজে পাবেন না, তার হাইট অবশ্যই কমবে। তো এটা হচ্ছে ন্যাচারাল একটা বিধাতা প্রদত্ত প্রসেস। এই প্রসেসের কারণে দেখা যায় অন্যান্য সমস্যার পাশাপাশি হার্টে সমস্যা হয়, লাংসে সমস্যা হয়, চোখে সমস্যা হয়, চুল পড়ে যায় বা চুল পেকে যায়, চামড়া ঢিলে হয়ে যায়, অনেক সমস্যা হয়। এই সমস্যাগুলোর পাশাপাশি তার হাড়ও জোড়ার ক্ষয়জনিত সমস্যা হয় এবং রোগীর তীব্র ব্যথা ভুগে থাকেন, নামাজ পড়তে কষ্ট হয়, নিচে বসতে কষ্ট হয়, পারিবারিক বিভিন্ন কাজ করতে অথবা অফিস আদালতে যেতেও তাদের কষ্ট হয়। তো এই ক্ষেত্রে আমরা এই রোগীদেরকে বলবো, যা কিছুই হোক না কেন, আপনার প্রথম যেটা রাইট, আপনি হিউম্যান রাইট নিয়ে বলেন, যে তাদের প্রথমই রাইট চিকিৎসকের কাছে জিজ্ঞাসা করা যে আমার কী হয়েছে। যদি রুগী জানে যে হ্যাঁ তার ডিজেনারেটিভ কোনো চেঞ্জের কারণে হয়েছে বা কোনো আর্থ্রাইটিস সমস্যার কারণে হয়েছে বা কোনো আপনার যে আমরা বলি যে বংশগত রোগের কারণে হয়েছে, তাহলে রুগী নিজে থেকে অর্ধেকটা চিকিৎসা নিতে পারবে। স্যার, কথা হচ্ছে যে 40-ঊর্ধ্ব মহিলা এবং 50-ঊর্ধ্ব পুরুষের এই সমস্যাটা বেশি হচ্ছে, এবং যেহেতু আমরা জানি যে বয়সজনিত কারণে তারা অপারেশনের ঝুঁকিটা নিতে চাচ্ছে না, তো তাদেরও একটা কোশ্চেন আছে যে অপারেশন ছাড়া আমরা এটার রিমিডি কীভাবে পেতে পারি, সেটা শুনবো। তবে এই মুহূর্তে সময় হয়ে গেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নেওয়ার। প্রিয় দর্শক, আপনার হাঁটু ও কোমরের আরো সমস্যার সমাধান জানতে আমাদের সাথেই থাকুন। অনুষ্ঠানের এ পর্যায়ে চলে যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। প্রিয় দর্শক, বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ডিপিআরসি হসপিটাল হেলথ অ্যান্ড হিউম্যান রাইটস এর আজকের এপিসোডে। স্যার, বিরতিতে যাওয়ার আগে কথা হচ্ছিল অপারেশন নিয়ে, বয়স্ক লোকজনরা অপারেশনে প্রচণ্ড ভয় পান, তো তারা অপারেশন ছাড়া কি অন্য কোনো ট্রিটমেন্টের আশ্রয় নিতে পারেন কিনা? আসলে যে কোনো রোগের সমস্যাই, যে কোনো হাঁটু কোমর ব্যথা হোক, ঘাড় ব্যথা হোক, যে কোনো আর্থ্রাইটিস বা ডিস্ক প্রলাপজনিত সমস্যাই যে অপারেশন লাগবে এটা আসলে ঠিক না। যে কোনো রোগের চিকিৎসায় আমাদের যেটা করতে হবে যে চিকিৎসকের শরণাপন্ন হয়ে আগে তার রোগ কনফার্ম ডায়াগনোসিস করতে হবে। অপারেশন মেরুদণ্ডের ব্যথার বা হাঁটু কোমর ব্যথার একেবারেই লাস্ট ট্রিটমেন্ট,
তো এই চিকিৎসাগুলো অনেক সময় আমরা করতে বাধ্য হই অপারেশন, সেটা যদি রোগী খুবই জটিল অবস্থায় চলে যায়। তো আমরা যদি শুরুতেই রোগ নির্ণয় করি, ব্যথানাশক ওষুধ না খেয়ে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে ফিজিওথেরাপি চিকিৎসা নেই, তাহলে আমরা কিছুদিন ফিজিওথেরাপি নিলেই সম্পূর্ণ সুস্থ হয়ে যাব। আর সেটা অবশ্যই চিকিৎসকের শরণাপন্নে নিতে হবে, যদি প্রয়োজন হসপিটালাইজড হয়ে সেটা ফিজিওথেরাপি চিকিৎসা উনি যেভাবে দেয় সেভাবেই চালিয়ে যেতে হবে। আমাদের হেলথ অ্যান্ড হিউম্যান রাইটস টিম রাজধানীর স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটালে একজন পেশেন্টের চিকিৎসারত অবস্থায় একজন পেশেন্টের কথা শুনেছে, সেটা একটু দেখে আসি। আমি 6-7 মাস আগে অসুস্থ হলাম, হঠাৎ অসুস্থ হওয়ার পর নিউরোসার্জন স্পাইন বিশেষজ্ঞের কাছে দেখাইছি, উনি চিকিৎসা করলেন, আমার ডায়েট বা একটু অবসহজ ছিল। তারপর আমি এক জায়গায় কোর্স করতে আসছি, প্রায় 15 দিন আমি একাধারে ক্লাস ছিলাম বসা অবস্থা চেয়ারে, এই অবস্থায় আমি হঠাৎ অসুস্থ হয়ে যাই। অসুস্থ নড়াচড়া করতে পারি না, উঠতেও পারি না, তখন ওখান থেকে আমি এখানে ভর্তি হই। আমার বয়স 65 বছর, তাই 65 বছর আজকে প্রায় 16 বছর ধরে এই ব্যথা, এই ব্যথা আমি খুব কষ্ট পেয়েছি, অনেক জায়গায় গেছি, বিদেশ পর্যন্ত ঘুরে আসছি, এখানে ঢাকা অনেক চিকিৎসা করছি, কিছুতে কিছু ভালো হলো না। টিভিতে একদিন দেখছি, বিকেলে একদিন দেখছি, দেখে তারপরে চলো এখানে যাই, আমার মেয়ে বলছে চলো এখানে যাই, এখানে দেখি শেষ চিকিৎসা, তারপরে এখানে না হলে তা মাদ্রাস নিব। এখানে যেরকম চিকিৎসা হচ্ছে সেরকম চিকিৎসা করে নেই, আর শুধু ওষুধ ওষুধ ইঞ্জেকশন এগুলি দিচ্ছে বেশি, সবখানে দেখছি। আর বলে অপারেশন করার জন্য, অপারেশন করার জন্য আমি বলি না, এই বয়সে অপারেশন আমি করবো না, এই বয়সে তো আমি করি নি অপারেশন, ঠিক আছে যত নিয়ে বাসি এত ওষুধ খেয়ে এক মাস, তারপরে এত অসহ্য ব্যথা, অনেক অসহ্য ব্যথা। তারপরে একদিন বিকালে দেখতেছি স্যারের প্রোগ্রাম, স্যারের প্রোগ্রাম মেয়ে এরকম বলছে যে এবার তোমার মাদ্রাস নিয়ে যাবো। তারপর স্যারের প্রোগ্রাম দেখে তার বললো যে ঠিক আছে স্যারের এখানে স্কুল দেখতেছি, কালকে তোমার নিয়ে যাবো ওখানে। তাই বলে স্যারের এখানে আসলাম বিকেলে, বিকেলে আসার পর তারপরে এই ট্রিটমেন্ট করতে আজকে 1 মাস 7 দিন আমি আসছি এখানে। তাই স্যার ট্রিটমেন্ট পাইলাম, যেরকম থেরাপি ট্যাপি দিয়েছে, তাই আমার করাইছে, আল্ট্রাসাউন্ড করাইছে, অনেক এখানে যেরকম চিকিৎসা দেখতেছে অন্যরকম, সব জায়গার থেকে অন্যরকম। অন্য স্যারের ব্যবহার খুব ভালো, স্যারের কথাবার্তা, স্যার নিজে এসে দেখে 3 বার, সব ইয়ে করে, সিস্টারও ভালো, সবাই ভালো, এখানে পরিবেশটা ভালো। তাদের উপর যে এখানে এখানে আসার জন্য অনেকরা বলছিও, আমার বাড়িতে ভাড়াটা আছে, ভাড়াটা বলছি, বলছে যে এখানে আসেন, এখানে আসেন, আরও আমার মেয়েও বলছে, অনেকের বলছে, অনেকে বলছে, অনেকে আসছে এখানে, ভর্তি হয়েছে তো অনেকে। আমি আমি সবাইকে বলবো যে এরকম রোগ যার আছে আগে থেকে ট্রিটমেন্ট করলে ভালো হয়, বেশি দেরি করলে ওই রোগটা বেশি গাড়িয়ে যায় আর ভালো, দেরিতে ভালো হয় আর কি, অল্প থেকে যা স্যারের কাছে তাড়াতাড়ি ট্রিটমেন্ট করানো। স্যার আমরা দুইজন পেশেন্টের কথা শুনলাম, তো একজন বললেন যে 15 দিন উনি টানা ডেস্কে জব ডেস্কে একটা ট্রেনিং করেছেন এবং তারপরে উনি অসুস্থ হয়ে গেছেন এবং হসপিটালাইজড আছেন। তো টানা 15 দিন মানুষের দরকার থাকতেও পারে, তো সেক্ষেত্রে সে কী প্রিকশন নিলে তার এই প্রবলেমগুলো হবে না বলে আপনি মনে করেন? আসলে ওনার যে সমস্যাটা হয়েছে এটা ডিস্ক প্রলাপজনিত সমস্যা। আপনি জানেন যে কোনো কাজ, আমি বলেছি ইতিপূর্বে যে ঘন্টার পর ঘন্টা যদি কেউ করে বসে থেকে বা নিচে বসে ঘন্টার পর ঘন্টা, তার যদি ডেস্ক জব হোক, নিজের কাজ হোক যদি করে, তাহলে ভুল অবস্থানের কারণে সামনে ঝুঁকে যদি বসে কাজ করে, আপনারা জানেন বেশিরভাগ মানুষই সামনে ঝুঁকে বসে কাজ করে, তো এই জিনিস থেকে সবাই সচেতন হতে হবে। মেরুদণ্ড যেন সবসময় সোজা থাকে এবং ঘন্টার পর ঘন্টা এক জায়গায় যেন বসে না থাকে। যে আমরা অনেক সময় বলে থাকি মেরুদণ্ডের সমস্যার জন্য যে শক্ত বিছানা শুইতে, শক্ত বিছানা বলতে কিন্তু ফ্লোরিং করাকে বোঝায় না, বা শক্ত বিছানা বলতে শুধু কাঠে শোয়াকে বোঝায় না, সেটা অবশ্যই একটা তোষক থাকতে হবে। আর যাদের এই জাতীয় সমস্যা হয়ে গেছে এই রোগীর মতো, সে আমার এখানে এসে মোটামুটি এখন ভালো চিকিৎসা দেওয়ার পর, তার যদি হয়েই থাকে চিকিৎসকের শরণাপন্ন হয় অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ফিজিওথেরাপি নিলে অবশ্যই ভালো হয়ে যাবে। স্যার আমাদের হেলথ অ্যান্ড হিউম্যান রাইটস টিমের কাছে একজন রোগী কোশ্চেন করেছে যে তিনি বাইক অ্যাক্সিডেন্ট করেছিলেন গত 3 বছর আগে এবং তিনি হাঁটু ও কোমরের ব্যথা অনুভব করতেন। লোকালি তিনি ওখানে ট্রিটমেন্ট করিয়েছিলেন এবং তাতে করে তার ব্যথাটা সাময়িক চলে গেছে, কিন্তু 3 বছর পরে এখন এসে তিনি আবার প্রচণ্ড ব্যথা অনুভব করছেন। এখন তিনি কোন বিশেষজ্ঞ দেখাবেন এবং তার ট্রিটমেন্টটা কেমন হবে? অবশ্যই, আসলে আপনি জানেন যে কোনো অ্যাক্সিডেন্টই কি হয়, মেরুদণ্ডের ডিস্ক স্পন্ডাইলোলিস্থেসিস বলে থাকি আমরা, বা দুই হাড় মাঝখানে যে ডিস্ক থাকে অনেক সময় কশেরুকাগুলো স্লিপ কেটে যায়, মানে একটা থেকে আরেকটার অবস্থান সরে যায়, সে থেকে ডিস্কটাও প্রলাপসায় স্পাইনাল কর্ডে
চলে যেতে পারে। তো এই রোগীগুলো দেখা যায় কিছুদিন ভালো থাকে, হয়তো পেন কিলার খেয়েটে ভালো থাকে, কিন্তু এটা পার্মানেন্টলি সমাধান হয় না। তো যা কিছুই হোক, রোগীকে অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে রোগ নির্ণয় করতে হবে। করে তার যদি ডিস্ক প্রলাপস থাকে তাহলে আমরা কিছুদিন ওনাকে হসপিটালাইজড করে ফিজিওথেরাপি দিলে 3 থেকে 4 সপ্তাহ রোগী আবার সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে। তার মানে রোগীকে প্রপার ট্রিটমেন্টটা নিতে হবে, যে কোনো জায়গায় গিয়ে একটা লোকালি ট্রিটমেন্ট নিলে হবে না? না, অবশ্যই। আসলে আপনি জানেন যে কোনো সমস্যায় রোগীরা অনেক সময় দেখা যায় ব্যথা রোগীরা সাধারণত, যেহেতু আমি এই জাতীয় রোগী বেশি দেখে থাকি, বাত ব্যথা এবং প্যারালাইসিস, তো এই রোগীরা দেখা যাচ্ছে কেউ ব্যথা আক্রান্ত, কোমর ব্যথা, ঘাড় ব্যথা বা যে কোনো ব্যথায় আক্রান্ত হলে তারা দেখা যায় যে কোনো ওষুধের দোকানে শরণাপন্ন হয়ে ওখান থেকে ব্যথার ওষুধ খাচ্ছে। এতে তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আসে, যে হাত পা ফুলে গিয়েছে, পাশাপাশি তার মাসেলগুলো দুর্বল হয়ে গিয়েছে, হাত ধরতে কষ্ট বা হাঁটতে সমস্যা হয়, বিভিন্ন শারীরিক অক্ষমতা দেখা দেয়। তো এই রোগীগুলো যদি আমরা শুরুতেই একজন রোগী বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে রোগ নির্ণয় করে ফেলে, তাহলে রোগী নিজে থেকে জানবে যে তাকে কী চিকিৎসা দিতে হবে। স্যার, আমরা এখন আপনার কাছ থেকে জানতে চাই যে হাঁটু ও কোমরের ব্যথায় ঠিক বাংলাদেশ যেহেতু ডেভেলপিং কান্ট্রি, তো আমাদের এই সেক্টরটাতে যদি আমরা বাংলাদেশকে আরও বেশি ডেভেলপ করতে চাই, মানে ব্যথা মুক্ত করতে চাই, তাহলে আপনার কাছে কী মনে হয় যে ঠিক কোন জায়গাটায় কাজ করলে বাংলাদেশের এই সেক্টরটাতে স্বাস্থ্য উন্নয়ন সম্ভব, সেটা শুনবো। তবে তার আগে আমাদের হেলথ অ্যান্ড হিউম্যান রাইটস টিম রাজধানীর বিভিন্ন এলাকাতে গিয়ে সাধারণ মানুষের কিছু কথা নিয়েছে যে অ্যাকচুয়ালি কীভাবে বাংলাদেশের স্বাস্থ্য উন্নয়ন সম্ভব সেটা দেখে আসি। দেশের 64টি জেলায় সব জায়গায় চিকিৎসা একরকমভাবে সার্ভিস গরিব পেশেন্টরা পাচ্ছে না, সেটার জন্য আসলে যে এই দেশের ডাক্তারদের আরও বেশি সচেতন হওয়া উচিত। অ্যাজ এ ইন্টার্ন ডক্টর আমি যতটুকু মনে করি যে একটা ইন্টার্ন ডক্টরের কোনো তেমন অত বেশি দায়িত্ব থাকে না, তবে যতটুকু থাকে সে যদি সেটা যদি সিনসিয়ারলি পালন করে তাহলে আমার মনে হয় যে এই দেশের চিকিৎসা ক্ষেত্রে উন্নতি আরও অনেক তাড়াতাড়ি সাধন হবে। স্বাস্থ্য সচেতনতামূলক এই টাইপের সাইনবোর্ড আরও বাড়ানো উচিত। স্যার, আমরা দেখলাম, এখন আপনার মতামতটা জানতে চাই। যদি আমরা উপসর্গ দেখি, যে কেউ যদি কোনো রোগে আক্রান্ত হয় শুরুতেই ব্যথা হচ্ছে তার একটা প্রধান উপসর্গ বা আমরা ক্লিনিক্যাল ফিচার বলে থাকি, তো আমি রোগীর ক্ষেত্রে বেশিরভাগ রোগীর আমার রোগীকে বলে থাকি যে আপনার ব্যথা আছে বলতে আপনি কিন্তু অনেক ভালো, ব্যথা আপনার জন্য অবশ্যই স্বাভাবিক কোনো রোগের নির্দেশনা দেয়। কিন্তু বাত ব্যথা রোগীরা যদি ব্যথা না হয়ে সে হাঁটতে অসুবিধা হয়, হাঁটু ভাঙতে কষ্ট হয়, নামাজ পড়তে কষ্ট হয়, টয়লেট ইউজ করতে কষ্ট হয়, বা সে যদি টোটালি ব্যাড রিডেন হয়ে যায় বা আরেকজনের উপর নির্ভরশীল হয়ে পড়ে, এটা হচ্ছে অভিশপ্ত জীবন। এই অভিশপ্ত জীবনে ঢোকার আগেই কেউ যদি কোনো ব্যথা আক্রান্ত হয় তাহলে আমরা বলবো অবশ্যই অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে কেন ব্যথা হচ্ছে সেই ব্যথার মানে মূল রোগটা যেটা বলি আমরা, যেমন কেউ যদি কোমর ব্যথা আক্রান্ত হয়ে থাকে, কোমর ব্যথার মূল যেই যেই রোগ সেটা অবশ্যই চিকিৎসক রোগ নির্ণয় করে ফিজিক্যালি এক্সামিন করে অথবা কোনো ল্যাব টেস্টের মাধ্যমে সে বলে দিবেন যে আপনার ডিস্ক প্রলাপস হয়েছে, আপনার আর্থ্রাইটিস হয়েছে বা লিগামেন্ট ইঞ্জুরি হয়েছে অথবা বিভিন্ন কারণে নার্ভাস সিস্টেমে সমস্যা হয়েছে, সেটা যদি কনফার্ম করে ফেলা যায় তাহলে ব্যথামুক্ত জীবনও পাওয়া যাবে। এবং পাশাপাশি আমরা যেটা বলি যে মুভমেন্ট ফর লাইফ, একটা মানুষের জন্য জীবনের জন্য মুভমেন্ট খুবই এসেনশিয়াল। কেউ যদি 100-200 বছরও বাঁচে বা বিছানায় শুয়ে থাকে তার এই জীবনের কোনো মূল্য নাই। তাহলে আমরা ব্যথামুক্ত জীবনের পাশাপাশি জীবন যেন সুন্দর, গতিশীল এবং হাঁটা চলাফেরা সবাই স্বাভাবিক করতে পারে সেই জিনিসটার উপরে অবশ্যই আমাদের জোর দিতে হবে। স্যার, অনেক পেশেন্ট আছেন যারা আপনার কাছে পরামর্শ পেতে চান অনুষ্ঠান পরবর্তী সময়, তাদের উদ্দেশ্যে যদি স্বাস্থ্য সেবা ক্ষেত্রে বাংলাদেশে আরও উন্নয়নের জন্য তাদের উদ্দেশ্যে যদি আপনি আপনার সাথে যোগাযোগের কোনো মাধ্যম, আপনার কোনো কন্ট্যাক্ট নাম্বার দর্শকদেরকে দিতেন তাহলে দর্শকরা অনেক বেশি উপকৃত হতো। হ্যাঁ, অবশ্যই। আসলে ইতিপূর্বে আপনি বলে দিয়েছেন যে আমার যে হাসপাতালের ওয়েবসাইট dprcbd.com অথবা ফেসবুকে dprc নামেও পেজ আছে, ওখানে গিয়েও যদি কেউ কোশ্চেন করেন আমি সেখানে অবশ্যই উত্তর দিব। আর যদি কেউ আমার ফোনে যোগাযোগ করতে চান তাহলে আমার ফোন নাম্বার আমি বলে দিচ্ছি 01976306913। আমি আবার বলছি 01976306913। স্যার, এতক্ষণ আমাদের স্টুডিওতে থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা স্যারের কন্ট্যাক্ট নাম্বার পেয়ে গেলেন। আপনার হাঁটু ও কোমরের ব্যথার যে কোনো সমস্যার সমাধান পেতে ডিপিআরসি হসপিটালের দরজা আপনার জন্য সবসময় খোলা থাকবে। আপনার আমাদের অনুষ্ঠান হেলথ অ্যান্ড হিউম্যান রাইটস সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদেরকে জানাতে পারেন ডাব্লিউডাব্লিউডাব্লিউ.healthandhumanrightsbd.com এই ঠিকানায়।
সেই সকল দর্শকদেরকে বলে রাখি যারা এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিলেন বা কিছুক্ষণ আগে বা পুরোটা অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে ছিলেন, সবার জন্য অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হচ্ছে আজ মধ্যপ্রাচ্য প্রাইম টাইমের পর। প্রিয় দর্শক, বৈশাখের প্রচণ্ড গরম, প্রচণ্ড মজাও হচ্ছে, সাথে প্রচণ্ড গরমও পড়ছে এবং ডিহাইড্রেশন হওয়ার একটা পসিবিলিটি থাকে, কারণ প্রচণ্ড ঘামও ঝরছে। আর তাই পানির সাথে সবাই স্যালাইনটি খেতে ভুলবেন না। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। খোদা হাফেজ। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।